কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত আটটার পর আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসওর সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী গোলাগুলিতে তিনজন নিহত হয়। খবর পেয়ে এপিবিএন পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আলাদা ঘটনায় আবুল কাশিম নামের একজন রোহিঙ্গাকে আরএসওর সোর্স সন্দেহে গুলি করে হত্যা করেছে আরসা সদস্যরা। উখিয়া থানার অফিসার ইনচার্জ শামীম হোসাইন জানান, রোহিঙ্গা ক্যাম্পে নিহত তিনজনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।